এবার আরো কিছু সংবাদ এক নজরে। সাভারের আসলে নিখোঁজের দুই দিন পর 7 বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সকালে শিমুলিয়া ইউনিয়নের পূর্ব কলতা সুতি এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। গেল 21 সেপ্টেম্বর ফরিদপুর থেকে নিখোঁজ দুই শিশুকে রাজধানীর ভাটারা থেকে উদ্ধার করেছে সিআইডি। সংস্থার অর্গানাইজড ক্রাইম বিভাগ পিঙ্কি ও বিপ্লব নামের ওই দুই শিশুকে উদ্ধার করে। আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে মা ইলিশ রক্ষা অভিযান। এর মধ্যে ভোলার মেঘনা তেঁতুলিয়া সহ সাগর মোহনা থেকে জেলেরা ট্রলার নিয়ে মাছ ঘাটে ফিরতে শুরু করেছেন। এতে বেকার হয়ে পড়েছে প্রায় 2 লক্ষাধিক জেলে। বর্তমান সভাপতি হেলাল উদ্দিন হেলাল একতরফা ভোটার তালিকা তৈরি করেছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতির সিনিয়র সহসভাপতি তৌফিক এহসান। বলেন, সাধারণ সদস্যদের না জানিয়ে ভোটাধিকার ক্ষুণ্ণ করেছেন তিনি। নব্যসংকটের কারণে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল এখনও শুরু হয়নি। এর আগে সোমবার বিকেল 3টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। সংবাদ এই ছিল।